নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের শোনাব প্রলয় কুমার নাথের লেখা গল্প কালচক্র। গল্পের নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ, গল্পের সূত্রধার আমি সঞ্জীব, গল্প পাঠে স্নেহাদ্রি, অন্যান্য চরিত্রে জয়দীপ, শ্রী, স্নেহাদ্রি, অনিমেষ, অভিজিৎ ও সৌরভ। পোস্টার পরিকল্পনা ও রূপায়ণ ইন্দ্রিয় চক্রবর্তী, ধ্বনি সম্পাদনায় স্নেহাদ্রি ও অনিমেষ, দৃশ্য সম্পাদনা ও পর্ব পরিচালনায় স্নেহাদ্রি শেখর দাস, সমগ্র পরিচালনায় বাপি মণ্ডল। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন প্রলয় কুমার নাথের লেখা গল্প কালচক্র। জঙ্গলের এবড়ো খেবড়ো মাটির ওপর উবু হয়ে বসেছিলেন বিনোদবাবু। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে। এক মুহূর্তের মধ্যে কি যে হয়ে গেল তা এখনো বুঝে উঠতে পারছেন না তিনি। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে উঠেছে চারিদিকে। বনের মধ্যে নাম না জানা গাছগুলোর মাথার উপর খোলা আকাশের বুকে নিজের পরিপূর্ণ রূপ নিয়ে বিকশিত হয়েছে চাঁদ। বাসায় ফেরার পথে যেতে যেতে আজকের শেষবারের মতো কর্কশ স্বরে ডেকে উঠল কোনো এক অচেনা পাখির ঝাঁক। চাঁদের আলোয় রূপলি সাজে যেন সেজে উঠেছে গোটা জঙ্গলের সমস্ত গাছপালা। ভয়ার্ত চোখে চারিদিকে তাকিয়ে দেখার পর জঙ্গলের মাটি থেকে উঠে দাঁড়ালেন বিনোদবাবু। হঠাৎ পূর্ব দিক থেকে ছুটে আসা দমকা ঝোড়ো হাওয়ার দাপটে যেন কেঁপে উঠল তার সমস্ত শরীর। আতঙ্ক আর বিস্ময়ে হতবাক হয়ে দিকবিদিক জ্ঞানশূন্যের মতো তিনি এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলেন বুনো গাছপালা মাড়িয়ে। মস্তিষ্কের ওপর জোর খাটিয়ে ভাবতে লাগলেন এখন তিনি কোথায় আছেন, কি করে পৌঁছলেন তিনি এখানে, কোথায় বা চলেছেন তিনি। না, ঝাপসা হয়ে আসা অন্ধকারের মাঝে ঝোড়ো হাওয়ার চারপাশের গাছপালা দুলে ওঠা ছাড়া আর কোনো দৃশ্যই তো ভেসে আসছে না তার চোখের সামনে। মানে কি আগেকার সমস্ত স্মৃতি লোপ পেয়েছে তার মাথা থেকে? ঠিক সেই মুহূর্তে কোনো এক হিংস্র বন্য পশুর ক্ষুধার্ত গর্জনে যেন কেঁপে উঠল আধারে ঘেরা জঙ্গলের চারিদিক। আর একটুও সময় নষ্ট না করে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে সামনের দিকে ছুটতে লাগলেন বিনোদবাবু। বেশ কিছুক্ষণ ছুটতে ছুটতে গলদ ঘর্ম হয়ে উঠলেন তিনি। তার হৃৎকম্পন আর নিঃশ্বাসের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল। হঠাৎ কোনো বুনো লতা ঝোপে পা আটকে গিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন তিনি। তীব্র যন্ত্রণা যেন দলা পাকিয়ে উঠতে লাগলো তার সমস্ত শরীর জুড়ে। সেই অবস্থাতেই তার দৃষ্টি আটকে গেল তাঁরই সামনে অনতি দূরে ঘটতে থাকা একটি ভয়াবহ দৃশ্যের দিকে। সেই রাতের অন্ধকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে তার সামনের একটি বিশাল গাছের সমস্ত ডালপালা জুড়ে জ্বলে উঠেছে হলুদ অগ্নিশিখা। তার মানে দাবানল, দাবানল লেগেছে এই বনে। মাটি থেকে আবার উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলেন বিনোদবাবু। তিনি জানেন যে এমন দাবানল বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের বন জঙ্গলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তার মানে কি তার জীবনের অন্তিম সময় এখন উপস্থিত? এই কি লেখা ছিল তার অদৃষ্টে? ঠিক এমন সময় নিজের কানকেও বিশ্বাস করতে পারলেন না বিনোদবাবু। তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন একটি পুরুষালী গুরু গম্ভীর কণ্ঠস্বর। বাঁচাও, কে আছো, বাঁচাও আমায়, বাঁচাও। তার মানে কি এই জনমানবহীন বনে তার মতো আরেকজন কোনো মানুষ আছে? আরও একবার তিনি শুনতে পেলেন সেই অচেনা কণ্ঠস্বর। বাঁচাও, আমাকে এই আগুনের তাপ থেকে রক্ষা করো, আমি যে স্থান থেকে নড়তে পারছি না, বাঁচাও।
ব্যাস আর কোনো সময় নষ্ট না করে সেই জ্বলন্ত গাছটার দিকে এক ছুটে দৌড়ে গেলেন বিনোদবাবু। আগুনের তাপে ভস্মীভূত হয়ে জ্বলন্ত ডালপালা খসে পড়তে শুরু করেছে গাছের নিচে। সেই গাছের নিচেই যেন কেউ একজন পড়ে আছে, সেই নিজেকে আগুনের তাপ থেকে বাঁচানোর জন্য এই আকুল আর্তনাদ করে চলেছে। বিনোদবাবু আরও দ্রুত পায়ে সামান্য এগিয়ে গেলেন সেই দিকে, কিন্তু গাছটার কাছাকাছি আসতেই গাছের নিচে পড়ে থাকা প্রাণীটিকে দেখে বিস্ময় আর আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। না, এটা তো কোনো মানুষ নয়, এটা তো এটা তো আর ভাবতে পারলেন না তিনি। ঠিক সেই সময় আবার তার কানে ভেসে এলো সেই প্রাণীটির কাতর আর্তনাদ। কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে বিনোদবাবু এগিয়ে যেতে লাগলেন জ্বলন্ত গাছের নিচে অচল হয়ে পড়ে থাকা সেই প্রাণীটির সামনে। পরপর পাঁচবার মুখে জলের ঝাপটা দিয়ে হাঁপাতে হাঁপাতে বাথরুমের আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে চেয়ে রইল বলবন্ত। বলবন্ত সিং কলকাতার একটি রিসার্চ প্রতিষ্ঠানে সদ্য সায়েন্টিস্টের পদে যোগ দেওয়া তরতাজা নবযুবক। সে জানে যে এতক্ষণ ধরে যে অস্থিরতার চোটে তার প্রায় উন্মাদের মতো অবস্থা হচ্ছিল সেটা তার অনেক দিনের সমস্যা। সেই যখন ক্লাস নাইনে পড়ে সে তখন থেকেই প্রতি মাসে দুবার করে সে ভোগ করে আসছে এই নরক যন্ত্রণা। বেসিনের ওপর রাখা কাঁচের পাত্রের ভেতর ঘন তরল পদার্থটির দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। এটার জন্যই তাকে প্রতিবার এই সাময়িক অস্থিরতার শিকার হতে হয়। তরুণ বয়স থেকেই এই অদ্ভুত শারীরিক ঘটনার শিকার হয়ে চলেছে বলবন্ত। প্রথম প্রথম সে বুঝতে পারত না এর কারণ, বাড়ির কাউকেই সে এখনও বলেনি এই কথা, কিন্তু গোপনে খোঁজ নিয়ে সে এখন তার কারণ জানতে পেরেছে। সে জানে যে এই অদ্ভুত শারীরিক ক্ষমতাটা তার জন্মগত সূত্রেই পাওয়া, তাই হয়তো সারা জীবন তাকে সহ্য করে চলতে হবে এই অস্থিরতার দাপট। কাঁচের পাত্রের তরল পদার্থটিকে বেসিনের মধ্যে ফেলে দিয়ে পাত্রটিকে ভালো করে ধুয়ে নিল বলবন্ত। কে জানে আবার কখন কাজে লাগবে সেটা। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। সে তোয়ালেতে মুখ মুছে নিয়ে নিজের বেডরুমে চলে এলো। এমন সময় সশব্দে বেজে উঠল বিছানার উপর পড়ে থাকা তার মোবাইলটা। নিজের কথা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে সে এগিয়ে গিয়ে ফোনটা তুলে তার স্ক্রিনের দিকে তাকালো। ফোনটা রিসিভ করে কিছুক্ষণ আগেকার সেই ঘটনার কথা ভুলে গিয়ে মুখে কৃত্রিম হাসি এনে বলে উঠল, হ্যাঁ ম্যাডামজি বলিয়ে, ক্যা হাল চাল হ্যায়? বস ভগবান কি কৃপা সে সব কুছ ঠিকঠাক হ্যায়। আর আপ কেসে হ্যায়? বস মে ভি ঠিক হু। তবে আজ কিন্তু আমি শুধুমাত্র কুশল বিনিময় করতে ফোন করিনি, আপনার কাছে একটা অন্য আবদার আছে। বলবন্ত আর শ্রাবন্তী একই প্রতিষ্ঠানে কর্মরত। বলবন্ত আছে প্রাণীবিজ্ঞান বিভাগে আর শ্রাবন্তী আছে সাইকোলজি বিভাগে। সেই সূত্রেই দুজনের আলাপ। শ্রাবন্তীর কথায় বলবন্ত আশ্চর্য হয়ে কিছু একটা বলতে চলেছিল, কিন্তু তার আগেই শ্রাবন্তী বলে উঠল, না না অত ঘাবড়াবার কিছু নেই মশাই, আসলে এবছর পুজোর ছুটিতে তো আপনি রাজস্থানে ফিরছেন না, তাই ভাবলাম আপনাকে বলি, মানে রিকোয়েস্ট করি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে এবছর পুজোটা আমাদের সাথে কাটান না। বলবন্ত রাজস্থানের জয়পুরের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকতে বাধ্য হয়েছে। প্রতি বছর পুজোর ছুটির সময় আরও বেশ কিছু দিনের ছুটি নিয়ে সে রাজস্থানে চলে যায়। তবে এবারে কাজের চাপের জন্য পুজোর ছুটির কয়েকটা দিন বাদ দিয়ে অন্য কোনো দিন সে আর ছুটি নিতে পারবে না, তাই এবার পুজোটা তাকে কলকাতাতেই কাটাতে হবে। আপ লোগো কে সাথ? মতলব মেরে আর মেরে হাজবেন্ড কে সাথ। আসলে
এবছর আমরা ঠিক করেছি পূজোর ছুটিটা বর্ধমানের চন্দ্রপুরে কাটাবো। ওখানে আমার মামার বাড়ি। মামার বাড়িতে অনেক বছর ধরে দুর্গা পুজো হতো, কিন্তু বিগত 10 বছর ধরে না পুজোটা বন্ধ হয়ে আছে। তো এবছর ভেবেছি আমরা পুজোটা আবার নতুন করে শুরু করব। তাই বলছি আসুন না আমাদের সাথে, দেখবেন আপনারও কিন্তু খুব ভালো লাগবে। এবার মনটা বেশ প্রসন্ন হয়ে উঠল বলবন্তের। সে হেসে বলে উঠল, বিলকুল হাম চলেঙ্গে আপকে সাথ, লেকিন এক সওয়াল উঠ রহা হ্যায় মন মে, আপকে মামাজি কে ঘর মে দুর্গা পূজা 10 সালোঁ সে বন্ধ কিউ থা? এই কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল শ্রাবন্তীর কণ্ঠ। যেন এক মুহূর্তের মধ্যে একটা গভীর চিন্তার রেশ ছড়িয়ে গেল তার মাথার মধ্যে। কিন্তু পর মুহূর্তেই সে হেসে বলে উঠল, সে অনেক কথা মিস্টার সিং, তবে আপনি আসুন না, তারপর না হয় ধীরে সুস্থে সব কিছু শুনবেন। তাহলে আপনি আসছেন, এটা কনফার্ম তো? জি জরুর। পূজো এখনো এলোই না, এদিকে চন্দ্রপুরে মনে হচ্ছে শীতকাল পড়ে গিয়েছে, এর সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। তাই এখানকার চাটুর্যে বাড়ির কেয়ারটেকার রমাপদর মনটা আজ বেশ খারাপ। কোনো মানে হয় পুজোর আগে এমন বৃষ্টির? গোটা পুজোটাই মনে হয় মাটি হয়ে যাবে এবার। সুবিশাল চাটুর্যে বাড়িতে এখন সেই একমাত্র মানুষ। এই বাড়ির নিচের একটা ঘরে ছোট্ট দড়ির খাটিয়াটার উপর কোনো মতে গুটুসুটি মেরে শুয়েছিল সে। শীত লাগায় এই শরৎকালেও গায়ের উপর হালকা একটা কাঁথা চড়িয়ে রেখেছে এই বছর 50-এর মানুষটি। রাত 10:30 হবে, তবুও ঘুম আসছিল না তার চোখে। তার ঘরের এক পাশে খোলা জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে গোটা ঘরে। তবে আকাশে চাঁদ থাকলেও বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই হয়ে চলেছে। এই বাড়িটা পুরনো আমলের বনেদি ধাঁচে গড়া। এই গ্রামের লোকালয় থেকে অনেকটাই দূরে বাড়িটা অবস্থিত। রমাপদ এক দৃষ্টি তাকিয়েছিল জানালার বাইরে বাড়ির বাগানে অবস্থিত একটি বিশাল বড় পলাশ গাছের দিকে। কানে একটানা বৃষ্টির শব্দ আসছে, এছাড়াও রয়েছে ঝিঝি পোকার ডাক, আর পাশের পুকুর থেকে আসছে ব্যাঙের ডাক। এই বৃষ্টি ভেজা রাতের ঠান্ডা আমেজ উপলব্ধি করতে করতে অতীতের অনেক কথা মনে পড়ে গেল রমাপদর। চাটুর্যেবাবুরা ছিলেন এই গ্রামের সবচেয়ে গণ্যমান্য পরিবার। সেই ইংরেজদের সময় থেকে গ্রামের 3-3টে রাইস মিলের মালিক ছিলেন তারা। তাই গ্রামবাসীরা এই পরিবারকে গ্রামের জমিদারের আসনেই বসিয়েছিল। রমাপদরা বংশানুক্রমে এই বাড়িতে কাজ করে এসেছে, তাই এই বাড়ির নারী নক্ষত্র তার চেনা। আগে প্রতি বছর কত ধুমধাম করে দুর্গাপুজো করা হতো এই বাড়ির ঠাকুর দালানে। বাবুরা দুই হাতে পয়সা খরচ করতেন। পুজোর 4 দিনে গ্রামের সমস্ত গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলি করা হতো অন্ন এবং পোশাক। তারপর কালের নিয়মে হারিয়ে গেল সেই সব দিন। মিটমিট করে জ্বলা প্রদীপের একমাত্র সলতের মতো শুধু রয়ে গেলেন এই পরিবারের একমাত্র বংশধর, তার ছোটবাবু শ্রী বিনোদ বিহারী চাটুর্যে। রমাপদ জানে যে সদাহাস্যময় বিনোদবাবু ছিলেন পণ্ডিত ব্যক্তি। কলকাতার কলেজ থেকে কত পড়াশোনা করে এত বড় বড় ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। সেই সব নাম রমাপদর মতো মুখ্যসূক্ষ্ম মানুষ মুখেও আনতে পারবে না। কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছিলেন বিনোদবাবু, সেটাও সে জানে না। তবে সে এই কাজ পাগল মানুষটাকে বারবার বিয়ে করার কথা মনে করিয়ে দিলেও তিনি সে কথা কানেই তুলতেন না। তবে একটা পারিবারিক ঐতিহ্য বজায় রেখেছিলেন বিনোদবাবু। আগেকার মতো অত ধুমধাম করে না হলেও প্রতি বছর দুর্গাপুজোটাকে সুষ্ঠুভাবেই সম্পন্ন করতেন তিনি। কিন্তু তারপর যে কি থেকে কি হয়ে গেল তা ঈশ্বরই জানেন। হিমাচল প্রদেশের কোথায় যেন একটা গবেষণার কাজ নিয়ে চলে গেলেন তার ছোটবাবু, কিন্তু সেই যাওয়াই হল অগস্ত যাত্রা। আর ফিরে এলেন না বিনোদবাবু। কত থানা পুলিশ করল রমাপদ এবং গাঁয়ের লোকেরা, কিন্তু কিছুতেই তার হদিশ পাওয়া গেল না। এটা প্রায় আজ থেকে 10 বছর আগেকার কথা।
তাই 10 বছর ধরে বন্ধ রয়েছে এই বাড়ির দুর্গাপুজো। কিন্তু এই বছর আবার শূন্য দালান থেকে শোনা যেতে চলেছে ঢাকের বাদ্যি, কারণ এই বছর তার ছোটবাবুর একমাত্র ভাগ্নি শ্রাবন্তী দিদিমণি এবং তার স্বামী অমলেন্দু দাদাবাবু আবার শুরু করতে চলেছেন 10 বছর ধরে বন্ধ হয়ে যাওয়া এই বাড়ির পুজো। কাল দুপুরের মধ্যেই এসে পড়বেন তারা। তাদের ঘরদোর আগে থেকেই পরিষ্কার করে রেখেছে রমাপদ। তার মনে যেন আনন্দ আর ধরে না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ চলে গেল জানালার বাইরের ওই পলাশ গাছটার পেছনের ঝোপের ভেতর। তার যেন স্পষ্ট মনে হলো রাতের আবছা আলো আঁধারির মধ্যে একটি খাটো মতন চার পেয়ে জীবের ছায়ামূর্তি এদিক থেকে ওদিকে সরে গেল। বৃষ্টির শব্দের মাঝেও স্পষ্ট শোনা গেল জলে ভেজা ঝরা পাতার ওপর তার খসখস পায়ের আওয়াজ। বেশ অবাক হয়ে বিছানা থেকে উঠে জানালার দিকে ছুটে গেল রামাপদ। না, এটা তো তার চোখের ভুল নয়। এখনো হালকা হালকা দুলে উঠছে গাছের পেছনের ওই ঝোপটা। তার মানে কি শেয়াল ঢুকেছে বাড়ির ভেতর? 7-5 ভাবতে ভাবতে রমাপদ ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঝোপের দিকে। কিন্তু সেখানে গিয়ে অনেক খোঁজার পরেও কিছুই পেল না সে। অগত্যা আবার ফিরে এলো সে তার নিজের ঘরে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে পেছন ফিরতেই আতঙ্কের এক হিমশীতল স্রোত নেমে গেল তার শিরদাঁড়া দিয়ে। খোলা জানালা দিয়ে আসা চাঁদের আলো এসে পড়েছে তার বিছানায়। আর সেই আলোতে এসে দেখতে পেল যে বিছানার এক প্রান্তে বসে আছে সেই প্রাণীটা। না, এটা কোনো প্রাণী নয়। এটা কি কোনো প্রেতমূর্তি? এবার বিছানার ওপর মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে পড়ল সেই প্রাণীটা। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রমাপদর কাছে। একটা চাপা গর্জন আসছে তার কানে। কাঁপতে কাঁপতে দেওয়ালের গায়ে সিঁটিয়ে দাঁড়িয়ে রইল রমাপদ। সে নিজেও বুঝতে পারল না যে কখন জ্ঞান হারিয়ে ঘরের মেঝের ওপর সে ঢলে পড়ল। যখন চোখ মেলে তাকালো রমাপদ, তখন সে নিজের বিছানায় শুয়ে, আর সেই বিছানার চারপাশে উদ্বিগ্ন চিত্তে দাঁড়িয়ে রয়েছে শ্রাবন্তী, অমলেন্দু, বলবন্ত এবং এই গ্রামের বেশ কিছু মানুষ। কলকাতা থেকে এখানে আসতে আসতে শ্রাবন্তীর মুখে বলবন্ত শুনেছে এখানে 10 বছর ধরে দুর্গাপুজো বন্ধ হয়ে যাওয়ার কারণ। তবে রমাপদর অজ্ঞান হয়ে যাওয়ার কারণ তাদের কাছে এখনও অজানা। একটু সুস্থ হয়ে উঠতেই রমাপদ ভয়ার্ত গলায় নিজের দুচোখ বিস্ফারিত করে বলে উঠল, পিচাস দিদিমণি, পিচাস! কোন অপদেবতার ছায়া পড়েছে আমাদের এই গ্রামে। এইটুকু বলেই ভয়ের চোটে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। শ্রাবন্তী তাকে শান্ত করে দৃঢ় স্বরে বলে উঠল, না রমাদা, সেটা কোনো পিশাচ নয়। যদি সত্যি কোনো পিশাচ হতো তাহলে কি সে তোমায় ছেড়ে দিত বলো? এই কথা শুনে কান্না থামিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল রমাপদ। তারপর অস্ফুট কণ্ঠস্বরে বলে উঠল, কিন্তু আমি যে নিজের চোখেই দেখেছি দিদিমণি, নিজের চোখে কি করে অবিশ্বাস করব বলুন? বেটে মতো চার পে জীবটা, লাল টকটকে জ্বলন্ত চোখের মণি, কালচে গায়ের রং, আমাকে দেখে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছিল এইখানে, এইখানে। এই বলে রমাপদ উন্মাদের মতো বিছানার দিকে আঙুল দিয়ে দেখাতে লাগলো যেখানে সে প্রাণীটিকে দাঁড়াতে দেখেছিল। সেখানে উপস্থিত সকলের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। এমন সময় অমলেন্দু বলে উঠল, আচ্ছা, এমনটাও তো হতেই পারে যে এটা ওর চোখের ভুল। কি দেখতে কি দেখেছে সে? না বাবু, না, ও ভুল বলছে না বাবু, ও ঠিক কথা বলছে। এই গ্রামের ওপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে বাবু, কারণ। রমাপদ কিছু বলে ওঠার আগেই কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল সেখানে উপস্থিত এই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি। কারণ? কারণ কি বলো, চুপ করে গেলে কেন? কারণ ও যাকে দেখেছে কিছুদিন আগে, সেই
একই চেহারার একটা অদ্ভুত প্রাণীকে আমার মেয়েও দেখেছে বাবু। সেদিন রাতে আমার মেয়ে পুকুর পাড়ে পাশুন মারতে গেছিল, সেই সময় আর কেউ ছিল না সেখানে। একটু দূরে ঝোপের মধ্যে কারো পায়ের আওয়াজ শুনে ভয় পেয়ে সে পাশুন ছেড়ে ওখান থেকে ঘরের দিকে ছুটে আসতে চাইছিল, কিন্তু তখনই ঝোপ থেকে বেরিয়ে তার পথ আগলে ধরলো ওই প্রাণীটা। আমার মেয়ে ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পেছনে রেখে আমি আর আমার ছেলে পুকুর পাড়ে গিয়ে। অমলেন্দু বোধ হয় আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে শ্রাবন্তে বলে উঠল, না অমলেন্দু না, আমার মনে হয় না যে এরা দুজনেই চোখে ভুল দেখেছে। কিছু তো একটা অবশ্যই আছে এই গ্রামে। তবে এই কথাটাও ঠিক যে প্রাণীটা কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, না রমাদার না ওই মেয়েটির। তাহলে এটা কী ধরনের প্রাণী? আর এভাবে মানুষকে ভয় দেখানোর পিছনে বা তার উদ্দেশ্যটা কী? সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত মুখে চুপ করে রইল শ্রাবন্তীর এই প্রশ্ন শুনে। চন্দ্রপুর গ্রামে এসে সবচেয়ে বেশি ভেবাচাকা খেতে হয়েছে বলবন্তকে। নিজের সেই অদ্ভুত শারীরিক পরিস্থিতির কথা না হয় বাদই দিল সে, এছাড়াও এখানকার পরিবেশটাও যথেষ্ট রহস্যময়। সে রাজস্থানের বাসিন্দা হওয়ায় রাজপুত রাজাদের প্রাসাদ অনেক দেখেছে, কিন্তু এই চাটুজ্যে বাড়ির মতো এত বড় বাঙালি ধাঁচে গড়া পাঁচমহলা বাড়ি খুব কমই দেখেছে সে। রাজপুত রাজাদের যুদ্ধ বা জীবনযাত্রা নিয়ে অলৌকিক গল্প সে অনেক শুনেছে, কিন্তু ওই পরিবারের মতো রহস্যময় পরিস্থিতির কথা আর অন্য কোথাও শোনেনি। 10 বছর ধরে একটা মানুষ নিখোঁজ হয়ে গেল, কেউ তার হদিশ পেল না। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন এই কথাও কেউ জানে না। তারপর ওই রহস্যময় প্রাণীটার কথা তো আছেই। এই পরিবারের পুরনো কুমোর মহা আনন্দে দুর্গা প্রতিমার মাটির শরীরের ওপর রং লাগাতে আরম্ভ করেছে, একে একে ফুটিয়ে তুলেছে প্রতিমার চোখ নাক ঠোঁট ভ্রু। শ্রাবন্তী অমলেন্দু আর বলবন্ত বাড়ির ঠাকুর দালানে দাঁড়িয়ে সেই দিকেই অবাক হয়ে দেখছিল। এমন সময় নীরবতা ভঙ্গ করল বলবন্ত। সে শ্রাবন্তীকে জিজ্ঞাসা করল, আপকে মামা জি কিস বিষয় কো লেকে রিসার্চ কর রহে থে পতা হে আপকো? উনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, সম্ভবত তেমনই কোনো বিষয় নিয়ে গবেষণা করছিলেন হয়তো। আসলে শেষবার যখন মামাকে দেখি তখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, পরীক্ষা দিয়ে ছুটি কাটাতে এসেছিলাম মামার বাড়িতে। মানুষটা বড্ড ভালো ছিল জানেন, দেখতে ছিল ঠিক যেন রাজপুত্র, তেমনই ভালো একাডেমিক রেকর্ড। শুধু কি তাই, হিন্দু শাস্ত্রে যেমন পুরাণ রামায়ণ মহাভারত এসবেও তার অসামান্য জ্ঞান ছিল। মাঝে মধ্যে তো এইসব মহাকাব্যগুলোর মধ্যে থেকে কত অজানা ঘটনার গল্প আমাদের কাছে শোনাতেন। আচ্ছা একটা কথা বলো তো, 10 বছর আগে তিনি যে হিমাচল প্রদেশ গেছিলেন কোনো রিসার্চের কাজ করতে, এই কথাটা কিভাবে জানলে তোমরা? আর যদি জেনেও থাকো তাহলে ওনার নিখোঁজ হওয়ার পর সেই স্থানে খোঁজখবর নিয়ে কি কিছু জানতে পেরেছিলে? মায়ের মুখে যতটা শুনেছি তিনি তার কাজকর্ম নিয়ে কখনোই বাড়ির কাউকে কিছু বলতে চাইতেন না। তবে শেষবারের মতো যখন তিনি বেরিয়েছিলেন তখন বলে গিয়েছিলেন যে হিমাচল প্রদেশে যাচ্ছেন, তাই তার নিখোঁজ হয়ে যাওয়ার পর সেখানে অনেক খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু সেরকম কোনো খবরই পাওয়া যায়নি। শুধু জানা গিয়েছিল তাকে নাকি শেষবারের মতো চাম্বা জেলার কোনো একটা গ্রামে দেখা গিয়েছিল। শুধু হিমাচল প্রদেশেই নয়, কলকাতার যে রিসার্চ ইনস্টিটিউটের সাথে তিনি যুক্ত ছিলেন সেখানেও অনেক খোঁজ খবর নেয় পুলিশ। সেখানকার কর্তৃপক্ষ তো স্পষ্টই জানিয়ে দেয় যে অফিসিয়ালি তিনি এমন কোনো বিষয়ে রিসার্চ করছিলেন না যাতে তাকে হিমাচল প্রদেশে যাওয়ার দরকার হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে তিনি সেখানকার কাজ বাদেও এমন অন্য কোনো বিষয়ে গবেষণা করছিলেন যা তিনি কাউকে জানতে দিতে চাননি। আমাকে শক্তি দাও মা, যাতে তোমার বোধনের আগেই এই সব সমস্যার সমাধান আমি করে ফেলতে পারি।
শ্রাবন্তীর মনে হল কেমন যেন জল জল করে উঠল দুর্গা প্রতিমার সদ্য আঁকা ত্রিনয়ন। সেদিন রাত্রিরে বিছানায় শুয়ে ঘুম আসছিল না শ্রাবন্তীর, তার পাশে শুয়ে অমলেন্দু নাক ডেকে ঘুমোচ্ছে। শ্রাবন্তীর মনে বিশ্বাস আছে যে মামা এখনও বেঁচে আছেন। একটা রক্ত মাংসের মানুষ কীভাবে সকলের চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে? তাছাড়া আরেকটা সম্ভাবনাও তার মন থেকে যেতে চাইছিল না। হোক না হোক, এই অদ্ভুত জীবটার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে মামার নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে। কিন্তু এর আগমন ঘটল তার নিখোঁজ হয়ে যাওয়ার 10 বছর পর। এর আগে তো এই জীবটাকে কখনো কেউ দেখেনি এই গ্রামে। তাহলে আর জীবটার আসল পরিচয় বা কি? সেটা কি কোনো ভিনগ্রহের প্রাণী? পলকের মধ্যে শ্রাবন্তীর মনে পড়ে গেল পদার্থবিজ্ঞান আরেকটি শাখা হলো অ্যাস্ট্রোফিজিক্স, যাতে বিভিন্ন মহাজাগতিক বস্তুগুলোর নানা বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করা হয়। তার মানে কি বিনোদবাবু এই বিষয়ের উপরেই গোপন গবেষণা করছিলেন? তার আহ্বানেই কি অন্য কোনো জগৎ থেকে এসেছে এই প্রাণীটা? এখানে আসার পেছনে কি উদ্দেশ্য তার? আর এই গবেষণার সাথে বিনোদবাবুর হিমাচল প্রদেশ যাওয়ারই বা কি সম্পর্ক আছে? এতগুলো প্রশ্নের উত্তর না পেয়ে মাথাটা ঝিমঝিম করছিল শ্রাবন্তীর। বিছানায় এপাশ ওপাশ করে যাচ্ছিল সে ক্রমাগত। রাতের অন্ধকারে নিস্তব্ধ হয়ে রয়েছে গোটা গ্রাম। আজ রাতে অবশ্য বৃষ্টি পড়ছে না, তবে বিছানার পাশে খোলা জানালা দিয়ে চাঁদের আলোর সাথে আসছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। ঘুম না আসায় শ্রাবন্তী বিছানা থেকে উঠে গিয়ে দোতলার ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। এখান থেকে এই বাড়ির চারপাশের বাগানটা খুব স্পষ্টভাবেই চোখে পড়ে। চাঁদের রূপলি আলোয় মনে হচ্ছে এ যেন এক অন্য জগৎ। এখানে দাঁড়িয়ে শ্রাবন্তী তার মামার ব্যাপারেই ভেবে চলেছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে ধক করে উঠল তার বুক। এই রাতের আলো আঁধারিতে স্পষ্ট দেখেছে সে যে একটা ছোট বাচ্চার আকৃতির ছায়ামূর্তি যেন বাইরে থেকে এক ঝাঁপে একতলার পূব দিকের একটা ঘরে খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে গেল। মুহূর্তের মধ্যেই শ্রাবন্তীর মনে পড়ে গেল যে এটা তো বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা তার মামার ঘর। সাহসে বুক বেঁধে ধীরে ধীরে বারান্দা থেকে সিঁড়ির দিকে অগ্রসর হতে লাগলো শ্রাবন্তী। তার মানে সেই প্রাণীটা বিনোদবাবুর ঘরে প্রবেশ করেছে। এখন বোধহয় লোডশেডিং চলছে, বাড়ির আলোর সুইচগুলো টেপা সত্ত্বেও কোনো আলোই জ্বলল না। সেই অন্ধকারের মধ্যেই দুরু দুরু বুকে এক পা করে সিঁড়ি দিয়ে নেমে তার মামার ঘরের দিকে যেতে লাগলো শ্রাবন্তী। না, ভয় পেলে চলবে না তার। এই সুযোগেই এই প্রাণীটার রহস্য ভেদ করতে হবে। বিনোদবাবুর ঘরের বাইরে থেকে বন্ধ করা দরজার সামনে এসে পৌঁছেই আর একটুও সময় নষ্ট করল না শ্রাবন্তী। আশেপাশে পড়ে থাকা ভাঙা ইট পাথর থেকে একটা পাথর তুলে নিয়ে সজোরে আঘাত করল বহু পুরনো মরচে ধরা তালাতে। তালা ভেঙে নিমেষের মধ্যে দরজা খুলে এক ঝটকায় ঢুকে পড়ল সেই ঘরের ভেতর। আতঙ্কিত দৃষ্টিতে দেখতে লাগল 10 বছর ধরে বন্ধ হয়ে থাকা সেই অন্ধকার ঘরের ভেতরটা। মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখল যে সব কিছুই আগের মতোই আছে। এই ঘরে বসেই তার মামার মুখে সে রামায়ণ মহাভারতের গল্প শুনত। অবাক হতো হিন্দুশাস্ত্রের ওপর তার মামার জ্ঞান দেখে। প্রতিটা আসবাবপত্রের ওপর জমেছে মোটা ধুলোর আস্তরণ। কই, সেই প্রাণীটাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তার মানে কি সে লুকিয়ে আছে এখন? অকস্মাৎ সুযোগ বুঝে আক্রমণ করবে বলে? ভয়ে নিঃশ্বাসের গতিবেগ আরও দ্রুত হয়ে এলো শ্রাবন্তীর। ঠিক এমন সময় তার চোখ চলে গেল ধুলো আর মাকড়সার ঝুলে ভর্তি বিনোদবাবুর স্টাডি টেবিলের ওপর।
সেখানে খোলা অবস্থায় পড়ে আছে একটি ডায়েরি। তার ওপরেই রাখা রয়েছে একটি পেন। তার মানে কিছুক্ষণ আগে কেউ কিছু একটা লিখে গেছে ওই ডায়েরির পাতায়। শ্রাবন্তী ছুটে গিয়ে টেবিল থেকে তুলে নিল ডায়েরিটা। তারপর যতটা চাঁদের আলো পাওয়া যায় তাতেই চেষ্টা করে পড়তে লাগলো কি লেখা আছে তার পাতায়। সেখানে লেখা আছে, আমাকে দেখে ভয় পাস না শ্রাবন্তী, আমি তোর হতভাগ্য মামা শ্রী বিনোদ বিহারি চ্যাটার্জি। কালচক্রের অভিশাপে আটকে পড়ে আজ আমার এই অবস্থা। এই কথাই গ্রামের সকলকে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু সকলেই আমাকে দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ভালো করে দেখ আমাকে। মহাভারতের এমনই একটি চরিত্রের গল্প তোকে আমি অনেকবার শুনিয়েছি। বল দেখি, আজ আমি যে জীবে রূপান্তরিত হয়েছি তার নাম কি? ঠিক সেই সময় শ্রাবন্তী লক্ষ্য করল যে ধীরে ধীরে সরে যাচ্ছে এই ঘরের সদর দরজার পর্দা, আর ঠিক তার পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে দেখা সেই প্রাণীটা। তার মানে শ্রাবন্তীর দরজা খোলার আগেই প্রাণীটা ডায়েরির পাতায় লেখা শেষ করে দরজার পাশে এসে লুকিয়ে পড়েছিল। সাহসে বুক বেঁধে শ্রাবন্তী আপাদমস্তক দেখতে লাগল প্রাণীটাকে। তারপর কম্পিত গলায় অস্ফুট স্বরে বলে উঠল, বাহুক! এই রাতে হঠাৎ ঘুম ভেঙে শ্রাবন্তীকে পাশে শুয়ে থাকতে না দেখে রীতিমতো ভয় পেয়ে গেছিল অমলেন্দু। একটুও সময় নষ্ট না করে সে রমাপদ আর বলবন্তকে ঘুম থেকে তুলে খোঁজাখুঁজি করতে থাকে। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিল এই ঘরের দরজার সামনে। আস্তে আস্তে এই অদ্ভুত প্রাণীটাকে চারিদিকে ঘিরে দাঁড়িয়েছিল শ্রাবন্তী, অমলেন্দু, বলবন্ত এবং রমাপদ। অবিকল বিনোদবাবুর গলায় বলে উঠল এই বাহুক নামের প্রাণীটি। জানি তোমাদের সকলের মনে আজ অনেক প্রশ্নের ঝড়। তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাদের প্রথমে যেতে হবে ঋষি দত্তাত্রেয় দ্বারা পরশুরামকে বর্ণিত ত্রিপুরা রহস্য নামক এক সুপ্রাচীন গ্রন্থে উল্লিখিত একটি ঘটনার কথা। রাজা সুসেনের ভাই মহাসেনকে তঙ্গন ঋষির ছেলে খোঁজ দিয়েছিলেন এমন এক পাহাড়ের, যার ভেতরে গেলে পাওয়া যাবে এক সম্পূর্ণ অন্য জগতের ঠিকানা। গণ্ডশৈল নামে সেই পাহাড়ের গুহায় ঢুকে তাদের সত্তা পৌঁছে গিয়েছিল পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহে। তারপর সেই পাহাড়ের বাইরে এসে তারা জানতে পারে যে পাহাড়ের মধ্যে শুধুমাত্র একদিন কাটালেও এই একই সময়ের মধ্যে বাইরের পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে কিছু লক্ষ বছর। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, টাইম ডাইলেশন, এই বিষয়গুলো নিয়ে তুমি গবেষণা করছিলে, তাই না মাম্মা? ঠিক বলেছিস। আইনস্টাইন বলেছেন যে সময়ের গতিবেগ ভিন্ন মাধ্যাকর্ষণ শক্তি বিশিষ্ট ভিন্ন জগৎগুলোর জন্য আলাদা। অর্থাৎ পৃথিবী থেকে যে জগতের মাধ্যাকর্ষণ শক্তি কম হবে সেখানকার সময়ের গতিবেগ পৃথিবী থেকে বেশি হবে এবং তদ্বিপরীত। এছাড়াও কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রেও সময়ের গতিবেগ কোনো স্থির বস্তুর থেকে কম হবে। একেই বলে টাইম ডাইলেশন। আইনস্টাইন এই কথাও বলেছেন যে একটি জগৎ থেকে অন্য কোনো জগতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তাকে বলা হয় ওয়ার্ম হোল। আমার মনে হয় যে এই গণ্ডশৈল পাহাড়টা এমনই এক ওয়ার্ম হোল। ত্রিপুরা রহস্য বইটা থেকে জানতে পারলাম যে এই গণ্ডশৈল পাহাড়টা রয়েছে পুরাকালের ইরাবতী নদীর তীরে, যে নদীকে এখন বলা হয় রবি। এই নদীর উৎস হল হিমালয় পর্বত। এর অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার মুলতান। বেশ কয়েক মাস ধরে
গোপনে এই পাহাড়ের সন্ধান করার পর তা পেয়ে গেলাম এই রাজ্যের চাম্বা জেলায়, যার ওয়ার্মহোল হবার পরিচয় হয়তো আগে কেউ পায়নি। আর এই পাহাড়ের গুহায় ঢোকার ফলই আমাকে এখন ভোগ করতে হচ্ছে। এবার অমলেন্দু বলে উঠল, এই গুহার মধ্যে ঢুকে কি অন্য কোনো জগতে প্রবেশ করেছিলেন আপনি? আর কিভাবেই বা হলো আপনার এই পরিণতি? সেটা বোঝার আগে মনে করতে হবে হিন্দু শাস্ত্রে বর্ণিত কাকভূষণ্ডী নামে এক ঋষির কথা। তিনি বলে গিয়েছেন যে সময় চক্রাকারে অতিবাহিত হয়। প্রথমে আসে সত্যযুগ, তারপর ত্রেতা, দ্বাপর এবং অবশেষে কলিযুগ। কলিযুগ শেষ হলে আবার সময় পদার্পণ করে সত্যযুগে। একেই বলা হয় কালচক্র। কাকভূষণ্ডীর কালচক্রের বাইরে থাকার ক্ষমতা ছিল, তাই তিনি রামায়ণ এবং মহাভারতকে যথাক্রমে 11 এবং 16 বার ভিন্নভাবে ঘটে যেতে দেখেছেন। তবে দক্ষযজ্ঞকে 2 বার একইভাবে ঘটে যেতে দেখে তিনি আর 3য়বার দেখার ইচ্ছে প্রকাশ করেননি। আমি ওই পাহাড়ের গুহা থেকে যে জগতে ঢুকতে পেরেছিলাম তাতে চলছিল দ্বাপর যুগ। সেখানে ঘটে চলেছিল মহাভারতে বর্ণিত একের পর এক ঘটনা। আমি সেই জগতে এসে পদার্পণ করি নিষাদ রাজ্যের জঙ্গলে, যা এখনকার মধ্যপ্রদেশে গোয়ালিয়রে অবস্থিত। হিমাচল প্রদেশের চাম্বা থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আমার এই যাত্রাটিকে বলা যায় টেলিপোর্টেশনের একটি উদাহরণ, যেখানে কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে এই দুটি জায়গার মধ্যবর্তী পথ অতিক্রম না করেই। সেই সময় মহাভারতে বর্ণিত নারদ মুনির দ্বারা শাপিত হয়ে কর্কটক নাগ অচল অবস্থায় পড়েছিলেন একটি জ্বলন্ত গাছের নিচে। হিসেব মতো কিছুক্ষণের মধ্যেই তাকে আগুনের তাপ থেকে রক্ষা করতে চলেছেন রাজা নল। কিন্তু তার আগেই আমি সেখানে পৌঁছে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু হবার হাত থেকে বাঁচাই কর্কটককে। আর এই উপকারের পুরস্কার হিসেবে রাজা নলকে ছেড়ে কর্কটক দংশন করলো তোমাকে। তার দংশনের পর রাজা নল যে বাহুকে পরিণত হয়েছিল তাহলে এখন তোমার সেই একই পরিণতি। কিন্তু মহাভারত অনুযায়ী কর্কটক নলকে একটা দিব্য বস্ত্র দিয়েছিলেন, যেটা শরীরের উপর রাখলে তিনি আবার আগের শারীরিক অবস্থায় ফিরে আসতে পারবেন। কিন্তু তোমার ক্ষেত্রে সেখানেই হলো সমস্যাটা। কিছুক্ষণের মধ্যেই কর্কটক বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন, কারণ আমি রাজা নল নই। এদিকে সাময়িকভাবে প্রাণে বাঁচলেও তাকে দেওয়া নারদ মুনির অভিশাপ কিন্তু আমি খণ্ডন করতে পারবো না, পারবেন রাজা নল। তাই তাকে আরেকবার রাজা নলকে দংশন করতেই হবে এবং তাকেই দিতে হবে সেই দিব্য বস্ত্র। আমাকে তা দিলে চলবে না। অনেক ভেবে কর্কটক আমায় বললেন যে সেই বস্ত্র তোমাকে আমি না দিতে পারলেও আমার জাদু বলে এই জগৎ থেকে তোমাকে নিজের জগতে তোমার নিজের গ্রামে ফেরত পাঠানোর ব্যবস্থা করে দিলাম। আর এই কথাও জেনে রাখো, তোমাকে আবার নিজের রূপে ফিরে আসতে সাহায্য করবে তোমার জগতে থাকা আমারই এক বংশধর। তবে মনে রেখো, তোমার এই জগৎ আর এই জগতের সময়ের গতিবেগ এক নয়। যে স্বল্প সময় তুমি এই জগতে কাটালে তাতেই তোমার জগতে অতিবাহিত হয়েছে প্রায় 10 বছর। এই বলে তিনিও সৃষ্টি করলেন এক ওয়ার্মহোল, যার সাহায্যে আমি সেখান থেকে আবার এই গ্রামে পদার্পণ করলাম। তবে এর মধ্যেই কেটে গেল 10-10টি বছর। ঠিক আছে, এতটা না হয় বুঝলাম, কিন্তু সেই কর্কটকের বংশধর তার সন্তান কি করে পাবো আমরা? সকলকে অবাক করে দিয়ে এই প্রথমবার বলে উঠল বলবন্ত, ম্যাহি হুঁ নাগরাজ কর্কটক কা বংশজ। বলবন্তের চোখ দুটো জলজল করে উঠল, একটা হাসি ফেলে গেল তার ঠোঁটের পাশে। দৃশ্যমান হলো তার গজ দাঁত জোড়া,
যা তার ফর্সা মুখের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। সেখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে উঠল, ইয়ে বাত মানে ইতনো দিনো তক কিসি কো নহীঁ বতায়া, লেকিন আজ বতানে কা ওয়াক্ত আ গয়া হ্যায়। আপ লোগো কো শায়দ পতা নহীঁ হ্যায় কি মাই রাজস্থান কে করিয়া জনজাতি কা এক জট হুঁ। শাস্ত্র কে অনুসার ইস জনজাতি কে পূর্বজ থে নাগরাজ কর্কটক, ইসলিয়ে সদিও সে ইস জনজাতি কে সভি লোগ কর্কটক কো পুছতে আ রহে হ্যায়। ইয়ে ভি মানা জাতা হ্যায় কি ইস জনজাতি কে কুছ চুনিন্দে লোগো পর नागराज का आशीर्वाद थोड़ा ज्यादा ही है। इन चुनिंदे लोगों के शरीर में एक ऐसा जहर का निर्माण होता है जो कर्कटक में शरीर में हुआ करता था। हाँ, आमी सत्य किछु विश्वास ही करते पाच्छी ना। बचपन से ही मैं अपने शरीर में एक अजीब से बेचैन सा महसूस करता था। हमारे शरीर में कोई उपकर सा होने पर जैसे हम अपने अंदर से सब कुछ निकाले बिना चैन नहीं मिलता, ये बेचैनी भी कुछ ऐसा ही था। तब मुझे समझ में आया कि इसका स्रोत है मेरे ऊपर के ये दोनों दांत। दोनों दांतों को दबाने पर जो गाढ़ा सा रस निकल के आता है वो खून तो बिल्कुल भी नहीं था। उस दिन से मुझे ये पता चल गया कि ठीक जैसे सांपों के दांतों से जहर निकल के आता है, वैसे मेरे अंदर से भी कुछ ऐसा ही हो रहा है। जहर, नागराज कर्कटक का जहर। अब तक मुझे लगता था कि ये नागराज का श्राप है, लेकिन आज जब मुझे पता चला कि इसकी वजह से मैं आप लोगों के काम आ पाऊंगा तो मुझे अच्छा लग रहा है। आप लोगों को तो पता ही होगा कि मैं टॉक्सिकोलॉजी के ऊपर रिसर्च कर रहा हूँ, और जो बात अभी तक मुझे किसी को बताया नहीं वो ये है कि हाल ही में मैं इस जहर की मदद से इसका एंटीडोट बनाने में कामयाब हो गया। यह काम तो मैंने बस उत्सुकता के तौर पर शुरू किया था, लेकिन कभी सोचा भी नहीं था कि ये आप लोगों के काम आ जाएगा। ये एंटीडोट विनोद जी के शरीर में इंजेक्ट करते ही वो वापस अपने पुराने शरीर में लौट आएंगे। बिस्मित चोखे सेखाने उपस्थित सकले ताकिये रइल बलवंतेर दिके। सकलेर अलक्षे दुई फोंटा जल गड़िये पड़ल बाहुकरूपी विनोद बाबुर রক্তের মতো লাল চোখ থেকে। পরদিনে বলবন্ত কলকাতায় গিয়ে নিয়ে এলো সেই অ্যান্টিডোট। বাহুকরূপে বিনোদবাবুর শরীরে সেই অ্যান্টিডোট ইনজেক্ট করার সাথে সাথেই সেই নীলচে কালো রঙের চেহারাটা যেন কোনো এক জাদু বলে পরিবর্তিত হল একটি দীর্ঘকায় গৌরবর্ণ সুপুরুষ শরীরে, যেটা কিনা বিনোদবাবুর আসল রূপ। মা দুর্গার বোধনকালে প্রতিমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল বাড়ির সকলে, শ্রাবন্তী, অমলেন্দু, বিনোদবাবু এবং রামাপদ। এছাড়াও দশ বছর ধরে বন্ধ হয়ে যাওয়া এই চাটুজ্যে বাড়ির শারদোৎসব দেখতে সেখানে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে এই গ্রামের অসংখ্য মানুষ। শ্রাবন্তীর যেন মনে হলো দুর্গা প্রতিমার মুখে খেলে গেল একটা প্রশান্ত হাসি, তার মানে সত্যিই তার মনোবাসনা পূর্ণ করলেন স্বয়ং মা দুর্গা। ওদিকে ধূপ ধুনোর গন্ধের মাঝে ভরে উঠেছে পুরোহিতের মন্ত্রোচ্চারণ। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন, প্রলয় কুমার নাথের লেখা গল্প কালচক্র। আগামী রবিবার ঠিক সন্ধ্যে সাতটায় আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে ইন গল্পের আসর।